এই গ্রহের সবচেয়ে বড় স্থলচর প্রাণী যদি হয় হাতি, তবে সবচেয়ে লম্বা স্থলচর প্রাণী হলো জিরাফ। বৃহদাকার এই প্রাণী উচ্চতায় 15 থেকে 18 ফুট হয়ে থাকে। জিরাফের নামটি শুনলেই আমাদের মনের অজান্তে ফুটে ওঠে একটি লম্বা প্রাণীর ছবি। এদেরকে এক কথায় বলা হয় আফ্রিকার জঙ্গলের টাওয়ার। দেখতে ভয়ঙ্কর হলেও নিতান্ত শান্তশিষ্ট স্বভাবের এই প্রাণী সম্পর্কে আমরা খুবই কম জানি। জিরাফ পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর রুমিনেন্ট প্রাণী। এরা জোড়া খুন বিশিষ্ট প্রাণীবর্গের অন্তর্গত। জিরাফের 7 থেকে 9টি উপপ্রজাতি রয়েছে। বাসস্থান ও শারীরিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এসব উপপ্রজাতি নির্ধারণ করা হয়। জিরাফের প্রায় 8টি প্রজাতির অস্তিত্ব ছিল বলে ধারণা করা হয়। এর মধ্যে 7টি প্রজাতি বিলুপ্ত। জিরাফরা সাধারণত বাস করে আফ্রিকার তৃণভূমিময় সাভানা অঞ্চলে। এরা অর্ধশুষ্ক ও খোলা ভূমি পছন্দ করে, যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে বড় বড় গাছ এবং বিভিন্ন ঝোপঝাড়। আর ঠিক এই কারণেই সাভানা এদের জন্য উপযুক্ত স্থান। বনের বিশেষ বিশেষ জায়গায় এদেরকে দল বেঁধে চলাফেরা করতে দেখা যায়। জিরাফরা এতটাই সামাজিক প্রাণী যে এদের নিজস্ব কোনো এলাকা থাকে না। এরা মূলত নিরীহ স্বভাবের প্রাণী, তবে আক্রান্ত হলে যুদ্ধাঙ্গদেহী রূপ ধারণ করে। জিরাফ মূলত সিংহ, বন্য কুকুর ও হায়না দ্বারা আক্রান্ত হয়। প্রতি বছর সিংহের আক্রমণে বেশ কিছু জিরাফ মারা যায়, তবে একটি পূর্ণবয়স্ক জিরাফকে সিংহ খুব সহজে আক্রমণ করতে চায় না, কারণ জিরাফের লাথির আঘাতে সিংহ মারা যাওয়ার ঘটনাও ঘটে অহরহ। জিরাফরা তৃণভোজী প্রাণী। এদের প্রধান খাদ্য হচ্ছে গাছের পাতা, বিশেষ করে মিমোসা এবং একাশিয়া গাছের পাতা, বীজ, ফল, কুড়ি এবং শাখা এদের খুব প্রিয়। যদিও এই গাছ বেশ উঁচু হয়, কিন্তু লম্বা গলা এবং জিহ্বার কারণে জিরাফ খুব সহজেই এই গাছের পাতা খেতে পারে। যে কারণে যেসব এলাকায় মিমোসা এবং একাশিয়া গাছ বেশি দেখা যায়, সেখানে জিরাফের দেখা মেলে খুব বেশি। মিলনের পর স্ত্রী জিরাফ প্রায় 14 মাস গর্ভাবস্থায় থাকে। মা জিরাফ দাঁড়িয়ে প্রসব করার কারণে জন্মের সময় বাচ্চা জিরাফটি বেশ খানিকটা উপর থেকে মাটিতে পড়ে যায়। এই পতন অনেক সময় 5 ফুট পর্যন্ত হতে পারে। জন্মলগ্নে এরা প্রায় 6 ফুট লম্বা হয় এবং ওজন হয় 100 থেকে 150 পাউন্ড। জন্মের মাত্র 1 ঘন্টা পরেই এরা দাঁড়াতে এবং হাঁটতে পারে। এরা 1 বছর পর্যন্ত মায়ের দুধ খায় এবং 3 থেকে 6 বছরের মধ্যে পূর্ণবয়স্ক হয়ে যায়। বন্য পরিবেশে এরা 10 থেকে 15 বছর বাঁচে, আর বন্দী দশায় বাঁচে 20 বছর পর্যন্ত। সুন্দর এই প্রাণীটিও বিলুপ্তের তালিকায় উঠে গেছে। 30 বছর আগেও পৃথিবীতে 1.5 লাখের উপরে জিরাফ ছিল, এখন সেই সংখ্যা 1 লাখের নিচে নেমে গেছে। চোরা শিকার এবং আবাসনের ক্ষতির কারণেই জিরাফরা আজকে বিলুপ্তের ঝুঁকিতে। মনোয়ার আলম নিঝর, সিটি নিউজ, ঢাকা।